বলিউডে সাত ছবির বিপরীতে শুক্রবার হলিউড প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নয় সিনেমা, যে তালিকায় আছে অ্যাকশন, ড্রামা, রোমান্টিক ঘরানার ছবি। মুক্তি পাবে বায়োগ্রাফি, ডকুমেন্টারি, অ্যানিমেশন মুভি। অ্যাকশন ঘরানার ছবি নাইটস অব দ্য জোডিয়াক নিয়ে পর্দায় আসছেন পরিচালক থমাস বেঙ্গিকসকি। অন্যদিকে ড্রামা ঘরানার ছবি দি স্টার্লিং গার্ল নিয়ে পরিচালক লরেল পারমেজ ও দি ফাইভ ডেভিলস নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন লিয়া মাইসিয়াস। মুক্তি পাবে কমেডি সিনেমা বুক ক্লাব, দ্য নেক্সট চ্যাপ্টার ও ফুলস প্যারাডাইস। এদিন যেমন হলিউড প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে বায়োগ্রাফি সিনেমা স্টিল ও ব্ল্যাকবেরি, তেমনি থাকছে ডকুমেন্টারি সিনেমা ওয়ার্ল্ড বিউটি। মুক্তির তালিকায় থাকছে অ্যানিমেশন মুভি জার্লি রোড রেসার্স।